বারাসতের পর এবার অশোকনগর। বারাসতের পর অশোকনগরে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে। পুলিশ গিয়ে উদ্ধার করে ওই মহিলাকে, পুলিশের উপরেও মারমুখী হয় জনতা। মানিক মুখোপাধ্যায় নামে একজন এসআই জনতার হাতে আক্রান্ত হয়। দেবাশিস মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো ভাষ্যতি, গত কয়েকদিন ধরে ছেলে ধরার সন্দেহে কিন্তু বিভিন্ন জায়গায় গণপিটুনির খবর আসছে। সেই মতো গতকাল ঠিক সন্ধে নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার শ্রীকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কুমলিয়া গ্রাম, এই গ্রামে রজনী খাতুন 18 বছর বয়স, সে সাইকেলে ঘোরাঘুরি করছিল এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। তো এরপরে এলাকার লোকজনের সন্দেহ হয় যে এই মেয়েটি হয়তো কোন রকম ছেলে ধরা বা অন্য ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণে তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে শুরু করে এবং তাকে অসংলগ্ন কথাবার্তা বলে তাকে কিছু মারতে শুরু করে। এরপরে এই অশোকনগর থানা পুলিশ খবর পায়, খবর হয়ে ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে সেই মহিলাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু জনতার হাত থেকে কোনো রকম ভাবে উদ্ধার করতে পারছিল না। এবং মানিক মুখার্জি নামে একজন এসআই সেটি আক্রান্ত হন। এরপরে অশোকনগর থানা থেকে বড় নেতৃত্বে বিশাল এক পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং তারপরে ওই মহিলাকে উদ্ধার করে। এবং এই যে মাত্র ঘটনা ঘটেছে ওই তরুণীকে মাত্রের ঘরে, এবং সেই মাত্রের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানা, আজকে তাদের বারাসাত আদালতে পাঠানো হবে। পাশাপাশি ওই যে মহিলা, তার বাড়ি যেটুকু জানা গেছে যে ডায়মন্ড হারবার বাড়ি, তবে এই মহিলা কিভাবে ডায়মন্ড হারবার থেকে এখানে এলো সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এবং পাশাপাশি ওই মহিলাকে গতকাল রাতেই কিন্তু অশোকনগর থানায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একদমই, ধন্যবাদ দেবাশিস।